नमस्कार कुइजिनिया परिवारेर पक्ष थेके सकलके जानाई सादर आमंत्रण। आजकेर रेसिपी बियेबाड़ी स्टाइले दई माछ अथवा दई कातला। तार आगे आमार चैनल कुइजिनिया के सबस्क्राइब करे पाशे थाका बेल बाटन और अल आइकन प्रेस करे राखले सब नतून भिडियो नोटिफिकेशन आपनादेर सबार काछे सबार आगे पौंछे जाबे। बांगाली बियेबाड़ी स्टाइलेर दई माछेर रेसिपि आजके आमि आपनादेर जोन्नो निये एसेछि। आर एखाने ए दई माछ बानाबार जोन्नो आमि कातला माछ यूज करेछि। কি করলে এরকম সুন্দর সুস্বাদু লোভনীয় দই মাছ বাড়িতে বানাতে পারবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি মোট 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে সবকটাই পেটির পেস্ট নিয়েছি আর তাতে আমি দিচ্ছি প্রথমে 1/4 টিস্পুন পরিমাণ নুন আর দিচ্ছি খুবই সামান্য 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এই নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এই মাছটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে অন্তত পক্ষে 15 মিনিটের জন্য রেখে দেব। হলুদটা কিন্তু এখানে খুবই কম দেওয়া হয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে। কড়াইতে আমি গরম করে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল মিডিয়াম ফ্লেমে, এটাকে আমি গরম করেছি। এতে এবার আমি মাছগুলোকে দেব আর এগুলোকে আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। দই মাছের মাছ কিন্তু খুব কড়া করে একেবারেই ভাজবেন না, এক এক পিট মিনিট খানেক করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলে আমি দিচ্ছি 4টে থেতো করা ছোট এলাচ, 2টো তেজপাতা, 5 থেকে 6টা লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি টুকরো দিয়ে এটা একটু গরম হয়ে গেলে গন্ধটা যখন চলে আসবে তখন এতে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটাকে দিয়ে এবার এর মধ্যে আমি অন্তত পক্ষে 2 মিনিটের জন্য এটাকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ বাটাটা যখন কিছুটা ফ্রাই হয়ে আসবে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ রসুন বাটা আর 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। রসুন বাটাটা কিন্তু দই মাছে অতি অবশ্যই একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এটাকে দিয়ে মিনিট 2-এর জন্য যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণের জন্য ফ্রাই করে নিচ্ছি। এরপর এতে দিচ্ছি আমি স্বাদমতো নুন, 1 টিস্পুন চিনি, চিনিটা কিন্তু এই পরিমাণেই দেবেন, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিলাম আমি এখানে জিরে গুঁড়ো আর দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি মিনিট 2-এর জন্য ভেজে নেব। ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে হালকা একটু হলুদের রং কিন্তু দই মাছে ভালো লাগে। এবার আমি 1/2 কাপ দইকে, টক দইকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখছি। এবার এই টক দইটা দেওয়া হয়ে গেলে টক দইটা মকি মশলাগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি কষাতে থাকবো যতক্ষণ নাকি টক দইয়ের থেকে এবং এই মশলার থেকে খুব ভালো করে তেলটা সেপারেট হয়ে যায়। দেখুন তেলটা কিন্তু ছাড়তে আরম্ভ করেছে, চতুর্দিকে দেখা যাচ্ছে তেল ছাড়ার রংটা। এই অবস্থা পর্যন্ত কষিয়ে আমি এতে দিয়ে দিলাম 400 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা করে ভেজে রাখা মাছের টুকরোগুলো। দেখতেই পাচ্ছেন মাছের টুকরোগুলো কিন্তু খুবই হালকা করে ভাজা হয়েছে। মাছের টুকরোগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে অন্তত পক্ষে 8 থেকে 10 মিনিট বা যতক্ষণ সময় লাগে যাতে মাছটাও সেদ্ধ হয় এবং ঝোলটাও বেশ গামাখা হয়ে আসে ততক্ষণ ফুটিয়ে নেব। এখানে কিন্তু মাছটা অনেকটাই হয়ে এসছে, ঢাকনাটা খুলে নিয়েছি। নামাবার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। একটা জিনিস দেখবেন, আমি কিন্তু গরম মশলা দিইনি, কারণ গোটা গরম মশলাটা দেওয়া হয়েছিল ওটাতেই হয়ে যায়। আমাদের এই সুস্বাদু দই মাছ বিয়েবাড়ি স্টাইলে খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, কালকে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, তার সঙ্গে কনটেস্টের উইনার। নমস্কার।